হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু সেজে গুজে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবই তোমাদের ব্লগে দেখাবো। তো তোমরা ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো গাড়িতে উঠবো, এখন মানে বেরোবো বাড়ি থেকে, সব রেডি হয়ে গেছি। আর কে কে যাচ্ছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো অলরেডি বেরিয়ে পড়েছি, এখন এই যে সামনে রাস্তা, চলো দেখাই। এই যে দুই ছেলে যাচ্ছে, আগে বড় ছেলে ছোট ছেলে। বড় ছেলে বাড়িতে এসেছে, ওকে তো বলাই হয়েছে আগে অনেকবার ভিডিওতে, বড় ছেলে বাইরে থাকে। তো এই যে চলে এসছে বলে একটু বেড়াতে বেরোনো, আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। চলো, সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে চলো চলছি, এখন অলরেডি গাড়িতে আছি, দেখতেই পাচ্ছ। তো চলো, এই যে গাড়িতে বসে গেছি, এখন যাচ্ছি, চলছি, দেখতেই মানে দেখতেই পাচ্ছ। আর কে কে যাচ্ছি সে তো দেখালাম, তবু আর একবার দেখো। শোনো একটু, হাই কর, চলো বুকাই, হাই কর, তুমি একটু তাকাও এদিকে। ফ্যামিলি, পুরো ফ্যামিলি, ফুল ফ্যামিলি বেরিয়ে গেছি বেড়াতে। তো চলো কোথায় যাচ্ছি পরে দেখাচ্ছি। চলে আসলাম, তোমাদেরকে বলছিলাম একটা জায়গায় যাব ঘুরতে, মানে বেড়াতে। তো বেড়াতে বলতে কি, খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম, খাওয়াবো বলে, মানে খাওয়ার জায়গা, সেটা হচ্ছে মাদারসাট কৃষ্ণনগর। তো এই যে চলে আসলাম, দেখো বেশ ভালো সাজানো গোছানো আছে। মাদারসাটে চলে আসলাম, কৃষ্ণনগর মাদারসাট, এটা হচ্ছে খাওয়ার জায়গা, মানে একটা রেস্টুরেন্ট টাইপের। কিন্তু কত সুন্দর দেখতে, দেখো মানে জিনিসটা আমার বেশ ভালোই লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবাই বেশ আসছে যাচ্ছে, অনেক লোকজন আছে, আর বেশ সাজানো গোছানো আছে। দেখলাম সাজানো গোছানো আছে, এবার চলো ভেতরে ঢুকি, ভেতরে গিয়ে দেখি কেমন আছে। তো এখানে আছে ক্র্যাব মশলা, দারুণ করেছে, কিন্তু ক্র্যাব মশলা দেখতে তো দারুণ হচ্ছে, নিশ্চয়ই অসাধারণ খেতেও হবে। এখানে আছে রোস্ট ভেটকি গোটা, ও এটাও খুব সুন্দরভাবে সাজানো গেছে, না সুন্দর। আর এখানে আছে প্লেন রাইস, এখানে আছে স্যালাড, আর এখানে আছে প্রেশার মাটন, প্রেশার মাটন আছে, ও এটার গরম গরম তো, তাই এখনও খুলিনি। আর এখানে আছে পোলাও, ওখানে আছে রসমালাই, রসগোল্লা, আর আছে চাটনি। তো বন্ধুরা, এই আমরা খাওয়া দাওয়া করবো আজকে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আর এখানের খাওয়া দাওয়া, এখানের যাতায়াত মানে এরকম দারুণ, রাস্তাঘাট পরিবেশন খুব সুন্দর, মানে এদের
সার্ভটাও খুব সুন্দর। আর এখানে কিন্তু রোবটে করে সার্ভ করে দারুণ একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আমার, যে রোবটের রোবটকে দেখতে পেলাম, রোবট এসে আমাদেরকে সার্ভ করে দিয়ে গেল। ও অসাধারণ দেখতে মাটনটা, এখানে ভেটকি রোস্ট, এটা তো অসাধারণ হয়েছে খেতে, অসাধারণ এক কথা অসাধারণ। আর এখানে ক্র্যাব, ক্র্যাবটাও অসাধারণ। এখানে হচ্ছে মটন, এত সুন্দর বলে যাচ্ছে মটনটা। আর এখানে হচ্ছে চিংড়ি পোলাও, কিছু খাবার অসাধারণ হয়েছে, দারুণ দারুণ খেতে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। রাখি টাটা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। এসে যে তোমরা দেখে নাও বোটটা, মাদারঘাট ফ্যামিলি ফুড কোর্ট, দারুণ জায়গা, খুব ভালো লাগে।